এক সময়ের কথা, যখন একটা গ্রামে ববি নামের একটা বেটি মেয়ে নিজের পরিবারের সাথে ছোট্ট একটা ঘরে থাকত। ববি তার পড়াশোনায় খুব ভালো ছিল আর বাচ্চা খুবই ভালোবাসত। ও হামেশাই খালি সময় আশেপাশের বাচ্চাদের পড়িয়ে থাকত। ববি তার মা বাবা অনেকদিন ধরে ওর জন্য ছেলে খুঁজছিল, কিন্তু ববি তার হাইটের জন্য ছেলেরা ওকে রিজেক্ট করছিল। এমনকি প্রতিবেশীরাও ববি তাকে পেছন থেকে বেটে বেটে বলে ডাকত। একদিনের কথা, যখন ববি তার একটা চিঠি আসে, ববিতা যখন সেই চিঠি পড়ে তো আনন্দে লাফিয়ে ওঠে। মা মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, কি হয়েছে? মানুষের চিঠি এসেছে, আমাকে শহরে ডাকছে। ওর শহরে একটা চাকরি লেগেছে আর শহরে একটা ও ফ্ল্যাট নেবে ভেবেছে। আরে ও কিন্তু ও তোকে কেন ডাকছে? আরে মা, ও বলছে স্কুলে একটা টিচারের জব লেগেছে তাই। এটা তো বেশ ভালো। আর ববিতার মা বাবা ওকে শহরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ববিতাও খুশি খুশি শহরে চলে যায় আর ওখানে ও সোজা মানুষের ঘরে চলে যায়। মানুষে ওকে টিচারের জবের কথা বলে। দেখ, স্কুল কিন্তু ভালো আর স্যালারিও ভালো আর কাছেও আছে। তবে তো দারুণ, আমি কালকে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ, একদম, বেশি দেরি করিস না। আর পরের দিন ববিতা স্কুলে ইন্টারভিউ দিতে গেলে স্কুলের স্টুডেন্টরা ওকে দেখে পেছনে হাসি ঠাট্টা করতে লাগে, কিন্তু ববিতা সোজা প্রিন্সিপালের রুমে যায় আর ইন্টারভিউ দেয়। ববিতা সেই জব পেয়েও যায়। তাই ববিতা খুব খুশি খুশি ঘরে যায় আর মনীষাকে জানায়। মানুষীও ববিতার সেই জবে খুব খুশি হয়। এখন পরের দিন দুজন বান্ধবী তৈরি হয়ে নিজে নিজের জবে বেরিয়ে যায়। মানুষীর অফিস ববিতার স্কুলের পেছনেই ছিল। মানুষী নিজের অফিসে চলে যায় আর ববিতা নিজের স্কুলে। ববিতার সেদিন প্রথম দিন ছিল, তাই ও খুব নার্ভাস ছিল, বাট কনফিডেন্টলি ও নিজের ক্লাসে যায়। গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের নতুন টিচার। আমার নাম ববিতা আর আমি তোমাদের আজকে থেকে পড়াবো। বাচ্চারা ওকে আজবভাবে দেখতে লাগে আর নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এর হাইট তো আমার থেকেও ছোট, বেটে টিচার। কি হলো স্টুডেন্টস, নিজেদের মধ্যে কথা বলো না, পড়াশোনা করো। এখন সবাই নিজের ম্যাথসের বই বের করবে। ববিতা চেয়ারে বসার চেষ্টা করতে যায়, কিন্তু চেয়ার খুব উঁচু ছিল। এটা দেখে সব বাচ্চারা হেসে ওঠে আর খুব হাসি ঠাট্টা করে। তো ববিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পড়াতে লাগে। এবার ববিতা চক ওঠালে ওর হাত ব্ল্যাকবোর্ড অবধি যায়ই না। সব বাচ্চারা ববিতার উপর আবার হেসে ওঠে। এ তো বেটে টিচার রে, বেটে টিচার। ববিতা যেই বাচ্চাদের দিকে ঘুরে তাকায় অমনি বাচ্চারা চুপ হয়ে যায়। কি বললে তুমি আমায়? বেটে টিচার। দেখো বাচ্চারা, গুরুকে নিয়ে হাসি ঠাট্টা নয়, হাইট আর চেহারাই সব কিছু নয়, আমাদের জ্ঞানই আসলে আমাদের পরিচয়। চলো এবার চুপচাপ পড়ো। এবার ববিতা চেয়ার নিয়ে এসে তাতে উঠে চক নিয়ে লিখতে লাগে ব্ল্যাকবোর্ডে। ববিতার প্রথম দিন খুব একটা ভালো যায় না, সবাই ওকে আজব নজরে দেখতে লাগে আর ওর চলে যেতে সবাই ওর পেছনে হাসি ঠাট্টা করে। ববিতা খুব উদাস মনে বাড়ি ফিরে আসে আর মনীষাকে সব জানায়। আরে বাচ্চারা তো এটাই করে রে, কয়েকদিনের মধ্যে তোকে ভালোবাসবে দেখিস। আচ্ছা দেখি। ববিতা তারপর থেকে রোজ স্কুলে যায়, কিন্তু রোজ একই ঘটনা ঘটে। ওর পড়াতে খুব অসুবিধা হতে লাগে, বাচ্চারা রোজ ওকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে, আর ববিতা এই সব কিছু সহ্য করতে পারছিল না। শেষে ও ছুটি নিয়ে ঘরে আসছিল। রাস্তা ক্রস করার সময়ও ওর মাথাতে একই জিনিস ঘুরছিল। ও খেয়ালই করে না যে ওর সামনে দিয়ে একটা ট্রাক আসছে। ট্রাক ওকে ধাক্কা মেরে চলে যায়, কিন্তু ট্রাক চলে যেতেই ও আবার দাঁড়িয়ে পড়ে আর হাঁটতে লাগে। হঠাৎ পেছন থেকে কিছু লোকের আওয়াজ আসে। হে ভগবান, এ কি হয়ে গেল? ববিতা পেছন ফিরে যায় তো দেখে ওরই লাশ রক্তাক্ত হয়ে পড়ে। নিজের সব দেখে ববিতা সহ্য করতে পারে না, ও বারবার নিজেকে ছুতে লাগে। তখনই সামনের দোকানের কাছে ও নিজের মুখ দেখতে পায় আর নিজের চেহারা দেখে ভয় পেয়ে যায়। একে, এটা হতে পারে না, আমি মারা গিয়েছি, অনেকটা ডাইনি হয়ে গেছি। কেউ ওকে দেখতে পারছিল না আর ও শেষমেশ মনীষার ঘরে যায়, কিন্তু মনীষা ওকে দেখতে পারছিল না। আমি মরতে পারি না, আমি মরতে পারি না। যদি স্কুলের বাচ্চারা আর অন্য স্টাফরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা না করতো, তাহলে আজ আমি বেঁচে থাকতাম। আমি কি বেটে বলে আমার বাঁচার অধিকার নেই? আমি কাউকে ছাড়বো না। বেটে ডাইনি এবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা সিদ্ধান্ত নেয়। পরের দিন স্কুলে বাচ্চারা যখন জানতে পারে যে তাদের নতুন টিচার আসছে, তো বাচ্চারা এতে খুব খুশি হয়। ওদিকে জালনা দিয়ে বেটে ডাইনি টিচার এসব দেখে নেয়। ওর এতে খুব রাগ হয়। ও ক্লাসে ঢুকতেই যাবে অমনি নতুন টিচার চলে আসে। গুড মর্নিং স্টুডেন্টস, আমার নাম অঙ্কিতা আর আজ থেকে তোমাদেরই আমি পড়াবো।
অঙ্কিতা খুবই দেখতে সুন্দর, আর ওকে দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায়। কিন্তু প্রথম দিনই ও চারটে বাচ্চাকে ক্লাসের বাইরে রোদে দাঁড় করিয়ে দেয়। আরে টিচারটা তো প্রত্যেক কথাই বকছে, আর এই ছোট্ট কথাই আমাদের ক্লাস থেকে বের করে দিল। হ্যাঁ, কিন্তু আমাদের সেই বেটে টিচার কখনো করেনি। কত হাসি ঠাট্টা করেছি, কিন্তু কখনো এমন করেননি। কে জানে হঠাৎ করে কোথায় চলে গেল। চলে গেছে হয়তো ছুটি কাটাতে। আরে এটা কেমন টিচার, বাচ্চাদের বের করে দিয়েছে? কোন বাচ্চা যদি এই গরমে অজ্ঞান হয়ে যায় তো? ডাইনির এবার সেই টিচারের ওপর খুব রাগ হয়। তো দূর থেকে একটা গাছের ডালা ওদের মাথার ওপর ঝুঁকিয়ে দেয়, যাতে ওদের মাথায় ছাওয়া পড়ে। আরে সরিতা, আমাদের মাথার ওপর গাছের ডাল এলো কোত্থেকে? গাছ তো কত দূরে। আরে হ্যাঁ, তাই তো, কি করে হলো? তখনই বেল বেজে ওঠে, আর সব বাচ্চারা টিফিনের জন্য গ্রাউন্ডে চলে যায়। পরের দিন বেটে ডাইনি স্টুডেন্টদের শিক্ষা দিতে আবার ফিরে আসে, কিন্তু সেখানে তো নতুন টিচার পুরো ক্লাসকে শাস্তি দিয়ে রেখেছে। কতবার বলেছি চেঁচামেচি করবে না, এবার তোমাদের শাস্তি পাওয়া দরকার। কথা শুনবে না তাই না? এবার হাত আগে করো। নতুন টিচার যেই না একটা বড় মোটা লাঠি এনে রাহুলের হাতের ওপর মারতে যাবে, অমনি বেটে ডাইনি এসে রাহুলের হাতের ওপর নিজের হাত রেখে দেয়। নতুন টিচার রাহুলকে মেরেই যাচ্ছিল, কিন্তু সেই মার আসলে ডাইনির গায়ে গিয়ে লাগছিল। এই ছোট বাচ্চাগুলোকে মারা হচ্ছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। বেটে ডাইনি তখন লাঠি ধরে নেয়, কিন্তু নতুন টিচার বুঝতে পারে না যে আসলে হচ্ছেটা কি। আরে আমার এই লাঠি কে ধরে ফেললো? বেটে ডাইনি তখন নতুন টিচারের হাত থেকে লাঠি নিয়ে ওকেই মারতে শুরু করে, আর সব বাচ্চারা এটা হতে দেখে অবাক হয়ে যায়। লাঠিটা হাওয়ায় কি করে ঘুরছে? এটা নিশ্চয়ই কোনো জাদু। বেটে ডাইনি তখন নতুন টিচারকে খুব শাস্তি দেয়। বাচ্চাদের মেরেছিস কিছু না, এবার নিজে লাঠি খা, এবার কেমন পালাচ্ছিস। নতুন টিচারকে এভাবে ভয় পেয়ে পালাতে দেখে সব বাচ্চা খুব খুশি। বেটে ডাইনি ওখানে দাঁড়িয়ে বাচ্চাদের দেখতে লাগে, কিন্তু বাচ্চারা ওকে দেখতে পায় না। এই টিচার তো মনে হয় আর ফিরে আসবে না। কিন্তু একটা কথা সত্যি, আমাদের পুরনো টিচার খুব ভালো ছিল। সত্যি, কেউ জানে না ওই টিচার কেন স্কুলে আসছে না। না রে। তখন সেই বেটে টিচার চেয়ার টেনে নিয়ে আসে, আর সেই চক তুলে ব্ল্যাকবোর্ডের কাছে আসে। বাচ্চারা এইসব দেখে নিজে নিজের জায়গায় শূন্য হয়ে যায়। ওদের চোখের সামনে তো চেয়ার আপনা আপনি চলছে আর চক হাওয়ায় উঠছে। ওরা বুঝতে পারে যে কেউ ওখানে আছে। এবার বেটে ডাইনি টিচার ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে লাগে। এই এই দেখ একবার, ব্ল্যাকবোর্ডে কেউ একটা কিছু লিখছে। আমি তোদের বেটে টিচার, মানে আপনি এখানে আমাদের পুরনো টিচার। হ্যাঁ, কারণ আমি মরে গিয়েছি, আর মরার পর ডাইনি হয়ে গিয়েছি, তাই তোরা দেখতে পারছিস না। তার মানে আপনি আমাদের সাহায্য করছিলেন? কি করে হলো ম্যাডাম, আপনি আমাদের কেন ছেড়ে গেলেন? তোরা সব হাসি ঠাট্টা করতি, আর এসবই ভাবতে ভাবতে একদিন ট্রাকের নিচে চলে আসি আমি। এইসব পড়ে বাচ্চারা খুব কাঁদে। আমাদের ক্ষমা করে দাও ম্যাডাম, আমরা আপনার সাথে খুব খারাপ করেছি, আর রোজ তবুও আপনি আমাদের সাহায্য করতেন। আপনি সত্যি কত ভালো, আপনাদের মতো টিচারই আমাদের দরকার। তখনই ক্লাসে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, নতুন টিচার বলছে ক্লাসে কিছু নাকি ভুতুরে ঘটনা ঘটছে, এটা কি সত্যি? নতুন টিচার স্কুল ছেড়ে চলে যায়, আর স্টুডেন্টস ববিতা ম্যাডামকে খুব মিস করে। এরপর তাদের ক্লাসে এমন টিচার আসে যার একটা পা নেই। যেই উনি ক্লাসে ঢোকেন, অমনি স্টুডেন্টসরা ওনার হাত ধরে ভেতরে নিয়ে আসে, আর ভালো করে ওয়েলকাম করে। এটা দেখে সেই টিচার খুব খুশি হয়, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা বেটে ডাইনি এর থেকেও বেশি খুশি হয়, কারণ উনি যাওয়ার আগে বাচ্চাদের একটা ভালো শিক্ষা দিয়ে গেছেন।